গ্রুপ টাইপ যেহেতু আমরা শুধু এসইওটা শিখবো এরকম না, যেহেতু একটু এটার মধ্যে ফ্রিল্যান্সিংটা আছে, জাস্ট এখান থেকে আমরা আউটসোর্সিং করবো, একটা ইনকাম করবো, তো হচ্ছে আমরা খুব ভালোভাবে কমিউনিকেশন করব, কোনো একটা প্রবলেম হলে অবশ্যই কোশ্চেন করব, আমিও অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। দেখেন এখানে এসইওটা কি বলতো, এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন চিনেন? সার্চ ইঞ্জিন কি? সার্চ ইঞ্জিন হচ্ছে গুগল, ইয়াহু, ইয়ানটেক্স, বাইবো, আরো অনেক সার্চ ইঞ্জিন আছে। যেমন হচ্ছে আমরা এই যে সার্চ দেই না, যেমন গুগল, এটা হচ্ছে একটা সার্চ ইঞ্জিন। আমরা কি করি, কোন একটা কিওয়ার্ডস বা কোন একটা আর্টিকেল সম্পর্কে জানার ইচ্ছা, এখানে হচ্ছে আমরা একটা কিওয়ার্ডস লিখে সার্চ করি। যেমন অনলাইন লিখে সার্চ দিলাম, এটা হচ্ছে গুগলটা হচ্ছে একটা সার্চ ইঞ্জিন। এমন হচ্ছে আপনার ইয়াহু, সেটা একটা সার্চ ইঞ্জিন। তারপর হচ্ছে ইয়ানডেক্স আছে, বাইবো আছে, এরকম অনেক সার্চ ইঞ্জিন আছে। তা আমাদের কাজ কি, আমরা হচ্ছে আমাদের ওয়েবসাইট বা ক্লায়েন্টের ওয়েবসাইটটা সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি করে তোলা। মানে কিভাবে তার ওয়েবসাইটটাকে সাজালে হচ্ছে খুব দ্রুত সার্চ ইঞ্জিন আমাদের বা আমাদের ক্লায়েন্টের যে কিওয়ার্ডস আছে, ডাটাগুলো হচ্ছে কিভাবে অ্যাকসেপ্ট করবে, সেটা নিয়ে হচ্ছে আমাদের মূলত কাজ। তো সার্চ ইঞ্জিন কি আমরা বুঝলাম। এসইও এর আবার হচ্ছে দুইটা টাইপ আছে, একটা হচ্ছে হোয়াইট হ্যাট এসইও, একটা হচ্ছে ব্ল্যাক হ্যাট এসইও। হোয়াইট হ্যাট এসইও কোনটা, যেটা হচ্ছে আমরা মাউস কিবোর্ড দিয়ে টাইপ করে যেটা করব, জাস্ট ম্যানুয়ালি যে কাজটা করব উইদাউট সফটওয়্যার, সেটা হচ্ছে কি হোয়াইট হ্যাট এসইও। আর ব্ল্যাক হ্যাট এসইও হচ্ছে কি আমরা কোন একটা টুলস বা সফটওয়্যার দিয়ে হচ্ছে কাজ করব, কোন রকম টাইপ ছাড়াই। এটা হচ্ছে যেমন ব্যাকলিংসটা পরে আসি, যেমন হচ্ছে নর্মালি যদি আমরা হোয়াইট হ্যাট এসইও দিয়ে যদি কোনো একটা কাজ করি, আমরা যদি 10টা ব্যাকলিংস করি, সেখানে হচ্ছে 200 ব্যাকলিংস করা সম্ভব হচ্ছে টুলসের মাধ্যমে। তো বায়ার, ম্যাক্সিমাম বায়ার হচ্ছে হোয়াইট হ্যাট এসইও চায়, ম্যানুয়ালি কাজটা চায়, ম্যানুয়ালি কাজটা ডিমান্ড অনেক বেশি এবং এটা খুব দ্রুত হচ্ছে গুগল ইন্ডেক্স করে নেয়। যেমন এখানে র্যাঙ্ক অ্যান্ড ব্যান্ড একটা জিনিস আছে ব্ল্যাক হ্যাট এসইও। যেমন হচ্ছে আপনার একটা প্রোডাক্ট বাজারে আসলো, আপনি চাইলেন যে এটা 10 দিনের মধ্যে হচ্ছে আপনার প্রোডাক্টটাকে হচ্ছে গুগলে ফার্স্ট পেজে নিয়ে আসবে। তো এখানে কি হয়, বিভিন্ন টুলস এর মাধ্যমে এত বেশি ব্যাকলিংস করা হয়, এটার জন্য এত বেশি মার্কেটিং করা হয়, এটা হচ্ছে গুগল যে কোনো সময় তাকে ব্যান করে দিতে পারে, কোনো নিশ্চয়তা নাই। তো ম্যাক্সিমাম ক্লায়েন্টরা হচ্ছে আমাদের কাছে হোয়াইট হ্যাট এসইওটা চাইবে, কিন্তু ব্ল্যাক হ্যাট এসইও নিয়ে আমি ক্লাসের শেষের দিকে হচ্ছে কথা বলবো। আচ্ছা, ব্ল্যাক হ্যাট এসইও এবং হোয়াইট হ্যাট এসইও এই দুইটার আবার দুইটা টাইপ আছে, একটা হচ্ছে অন পেজ এসইও, একটা হচ্ছে অফ পেজ এসইও। আচ্ছা, অন পেজটা হচ্ছে একটা ওয়েবসাইটের অ্যাক্সেস প্যানেল আছে না, অ্যাক্সেস প্যানেল, যেখান থেকে হচ্ছে একটা মানে একটা ইয়ার জন্য ওয়েবসাইটের জন্য পোস্ট করা হয়, এটা হচ্ছে অ্যাক্সেস প্যানেল। অ্যাক্সেস প্যানেলে ঢুকে আমরা যেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে অন পেজ এসইও। আর যেটা হচ্ছে আমরা আমাদের কাছে কি আছে, একটা ওয়েবসাইটের নাম আছে, ওয়েবসাইটের কিওয়ার্ডস আছে, ওয়েবসাইটটাকে নিয়ে আমরা মার্কেটিং করব উইদাউট অ্যাক্সেস। বুঝতে পারছেন, মানে উইদাউট অ্যাক্সেস, একটা ওয়েবসাইট উইদাউট অ্যাক্সেস ছাড়া আমরা যেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে অফ পেজ এসইও। আমরা মূলত অফ পেজ এসইও নিয়ে কাজ করব, আর ক্লাসের শেষের দিকে হচ্ছে অন পেজ নিয়ে আলোচনা করব। আর অফ পেজের কাজ হচ্ছে সবচাইতে বেশি, একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক আপ করার জন্য অফ পেজ এসইও ডিমান্ড সবচেয়ে বেশি। আরেকটা বিষয় দেখতে হবে, সেটা হচ্ছে হোয়াট ইজ ব্যাকলিংস। ব্যাকলিংসটা কি, একটা ওয়েবসাইটের সাথে আরেকটা ওয়েবসাইটকে কানেক্টেড করাটাই হচ্ছে
ব্যাকলিংকস। যেমন আমরা কোন একটা ওয়েবসাইটে যাই, যেমন প্রথম আলোতে যাই, তোমার একটা জিনিস দেখেন, এগুলা কিন্তু সবই হচ্ছে একটা ব্যাকলিংক। এটার ব্যাকএন্ডে কিন্তু একটা লিংক বসানো আছে। তোমরা এখানে ক্লিক করলে কিন্তু অন্য একটা লিংকে চলে যাবে। তোমরা এখানে যদি সব এখানে যদি একটা ক্লিক করি, দেখেন একটা ওয়েবসাইট এখানে হচ্ছে চাকরি.com। একটা ওয়েবসাইট কি কি কানেক্টেড করা আছে, বুঝতে পারছেন? একটা ওয়েবসাইটের সাথে আরেকটা ওয়েবসাইটকে কানেক্টেড করে দেওয়ার নামই হচ্ছে ব্যাকলিংকস। এই ব্যাকলিংকস এর আবার এখানে আবার দুটো টাইপ দেওয়া আছে, একটা হচ্ছে ইন্টারনাল ব্যাকলিংকস আর একটা হচ্ছে কি এক্সটারনাল ব্যাকলিংকস। আসলে জিনিসগুলো আমাদের কাছে সম্পূর্ণ নতুন মনে হচ্ছে, কারণ হচ্ছে হয়তো এই প্রদর্শনে আমরা আগে ছিলাম না, তাই না? তো আমরা হয়তো দুইটা তিনটা ক্লাস করার পরে আমাদের কাছে এটা আসলে নতুন মনে হবে না। এক্সটারনাল ব্যাকলিংকস বুঝেন, ইন্টারনাল এক্সটারনাল তো বুঝেন। এখানে OBL হচ্ছে আউট বাউন্ড লিংক, এক্সটারনাল ব্যাকলিংকস কে আবার সংক্ষেপে OBL বলা হয়, আউট বাউন্ড লিংক, বুঝতে পারছেন? এটা হচ্ছে ক্লায়েন্ট হচ্ছে আমাদেরকে অনেক বিষয়ে যখন মেসেজ করবে, যেমন ওখানে হচ্ছে OBL বোঝাবে, যেমন ব্লগ কমেন্টিং এর ক্ষেত্রে হচ্ছে হয়তো বায়ার এভাবে বলতে পারে, যেখানে হচ্ছে আমার ওয়েবসাইটটা সাবমিট করবা সেখানে হচ্ছে OBL কম হতে হবে, যেমন এক্সটারনাল ব্যাকলিংকস অনেক কম হতে হবে। তো আমাদেরকে OBL বুঝে নিতে হবে আউট বাউন্ড লিংক, জাস্ট এক্সটারনাল ব্যাকলিংকস এটা আমাদেরকে বুঝতে হবে। তো এক্সটারনাল অ্যান্ড ইন্টারনাল সেটা আমরা প্র্যাকটিক্যালি দেখি, যেমন এখানে প্রথম আলো ডট কম, এখানে আমরা যদি বাংলাদেশ চুজ করি, এখানে দেখেন প্রথম আলো ডট কম স্ল্যাশ বাংলাদেশ। প্রথম আলো ডট কম টার মধ্যে হচ্ছে বাংলাদেশটা হচ্ছে একটা কি ভিন্ন একটা পেজ, কিসের পেজ? প্রথম আলোর একটা পেজ। আচ্ছা এখন আমি যদি এখান থেকে যদি নিচে আসি চাকরি.com, তাহলে কি আমরা প্রথম আলোর মধ্যে আছি? আমরা অন্য একটা ওয়েবসাইটে রিডাইরেক্ট হয়ে চলে গেছি। তো কি হয়েছে এখানে? এটা হচ্ছে প্রথম আলো ডট কম এর মধ্যে আছে। তার মানে কি, যদি আমরা কোন একটা ব্যাকলিংকস, মানে এখানে ইন্টারনাল বলতে কি, ইন্টারনাল বলতে আমরা আমাদের ওয়েবসাইটের অন্য একটা পেজে গেছি, এটা হচ্ছে ইন্টারনাল। আমরা আমাদের ইন্টারনালি কি আমরা আমাদের ওয়েবসাইটে আছি, জাস্ট আমাদের ওয়েবসাইটের অন্য পেজে আমি, আর এখানে কি দাঁড়াচ্ছে আমাদের ওয়েবসাইট থেকে অন্য একটা ওয়েবসাইটকে আমরা নিয়ে যাচ্ছি, এটা হচ্ছে এক্সটারনাল। আমরা বুঝতেছি ইন্টারনাল ব্যাকলিংকস কি এক্সটারনাল ব্যাকলিংকস কি। যদি কোন একটা ব্যাকলিংকস আমাদের ওয়েবসাইটে থাকে, আমাদের ডোমেইনে থাকে, সেটা হচ্ছে ইন্টারনাল, আর যদি অন্য একটা ওয়েবসাইটে নিয়ে যায় সেটা হচ্ছে এক্সটারনাল। তারপর বুঝবো কোনটা রুট ডোমেইন, কোনটা সাব ডোমেইন, কোনটা ইউআরএল অর পেজ। আচ্ছা যেমন OneDirection.com, এখানে যদি শুধু OneDirection.com থাকে সেটা হচ্ছে একটা রুট ডোমেইন। ডোমেইন বুঝেন, ডোমেইন বলতে বোঝায় একটা নাম, যেমন ইউজার নেম। জি না, এখানে ওইটা না, ডোমেইন হচ্ছে একটা নাম, যেমন
আমরা fusionbd.com, প্রথমআলো.com, onedirection.com, চাকরি.com, bdjobs.com, এটা হচ্ছে একটা ডোমেন, জাস্ট এটা এটা হচ্ছে একটা নাম। ডোমেনটা হচ্ছে কি, এটা নাম বোঝানো হয়েছে। আর এখানে যদি www না থাকে, শুধু onedirection.com থাকে, এটাকে বলা হয় রুট ডোমেন। যখন আমরা একটা ডোমেন কিনি তখন হচ্ছে এভাবে থাকে, আমরা যখন একটা ডোমেন কিনি তখন এভাবে থাকে। তারপরে হচ্ছে আমরা এখানে www আমরা অ্যাড করি। তো যদি কোনো লিংক এভাবে থাকে, এমন অনেক লিংক আছে এভাবে থাকে, www অ্যাড করা ছাড়া অনেক লিংক আছে, হয়তো আমরা ম্যাক্সিমাম দেখি হচ্ছে www অ্যাড করা, এভাবে অনেক লিংক থাকে। এভাবে যে লিংকটা থাকবে সেটা হচ্ছে রুট ডোমেন। আর এই ডোমেনের আগে যদি কোনো কিছু থাকে সেটা হবে কি, সাব ডোমেন। জাস্ট ডোমেনের আগে যদি কোনো একটা কিছু থাকে সেটা হচ্ছে, এটা থাকতে পারে www., বা হচ্ছে www., যদি কোনো নাম থাকে, যেমন এরকম যদি থাকে তাহলে সেটা কি হবে, সাব ডোমেন। ডোমেন নামের একটা রুট ডোমেনের আগে যদি কোনো একটা কিছু থাকে সেটাকে আমরা বলবো সাব ডোমেন। বুঝতে পারছেন? আচ্ছা, একটা ডোমেনের পরে যদি স্ল্যাশ দিয়ে কোনো একটা কিছু থাকে সেটা হচ্ছে ইউআরএল অর পেজ। তাহলে এটা হচ্ছে কি, একটা পেজ। যদি শুধু এটুকু থাকতো সেটা হচ্ছে রুট ডোমেন। এটার আগে www. বা হচ্ছে একটা নাম ডট প্রথমআলো.com যদি থাকে সেটা হচ্ছে সাব ডোমেন। আর এই ডোমেন নামের পরে যদি কিছু থাকে সেটা হচ্ছে পেজ বলে, ইউআরএল অর পেজ। ভিডিও নিয়ে যেতে পারবে, সমস্যা নেই, সাথে টেক্সট ফাইলটা। আর আরেকটা জিনিস দেখেন, ব্যাকলিংকস এর আরো দুইটা টাইপ আছে, একটা হচ্ছে ডু ফলো ব্যাকলিংকস আর একটা হচ্ছে নো ফলো ব্যাকলিংকস। ডু ফলো ব্যাকলিংকস হচ্ছে যে ব্যাকলিংকসটা গুগল ইন্ডেক্স করে, আমাদের কিন্তু টার্গেট হচ্ছে গুগল। বুঝতে পারছেন? অনেক সার্চ ইঞ্জিন আছে, আমাদের মেইন টার্গেট হচ্ছে গুগল, মানে গুগলের ফার্স্ট পেজে আমরা কিভাবে যাব সেটা হচ্ছে আমাদের ফার্স্ট টার্গেট। এটার জন্য অবশ্যই গুগলের টার্মস এন্ড কন্ডিশন মেনে চলতে হবে। গুগলের টার্মস এন্ড কন্ডিশন ডে বাই ডে চেঞ্জ হয়, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। তারপর হচ্ছে আমরা যেহেতু আমরা যে বিষয়টা নিয়ে আমরা স্টাডি করব ওই বিষয়টার অবশ্যই আমরা বিভিন্ন ব্লগ করব, নিউজ করব, ডে বাই ডে নতুন কি আপডেট আসছে সেটা দেখব। এখানে ডু ফলো হচ্ছে কি, যেটা গুগল ইন্ডেক্স করবে সেটা হচ্ছে ডু ফলো, আর যেটা গুগল ইন্ডেক্স করবে না সেটা হচ্ছে কি, নো ফলো। আচ্ছা, গুগলের একটা সার্ভার থাকে সার্চ কনসোল নামে, ওখানে হচ্ছে আপনার কাউলার একটা রোবট থাকে, বোট থাকে, মানে রোবট থাকে। এটা হচ্ছে যে ব্যাকলিংকস গুলো হচ্ছে ডু ফলো সেটাকে হচ্ছে তারা কি ইন্ডেক্স করে, আর যেটা নো ফলো সেটাকে ইন্ডেক্স করে না। তো আমরা ক্লায়েন্টদের যখন কাজ করব, একটা ক্লায়েন্টদের জন্য যখন লিংক নিয়ে কাজ করব, যে লিংক নিয়ে কাজ করব সেগুলো অবশ্যই ডু ফলো হতে হবে। গুগলে সার্চ দিয়ে হচ্ছে আমরা অনলি ডু ফলো লিংকগুলোই কালেক্ট করব। কেউ লিংক কালেক্ট করতে হয় সেটা আমরা দেখাবো। আর এখানে হচ্ছে আপনার আরেকটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে অ্যাঙ্কর টেক্সট অর কিওয়ার্ড কি। অ্যাঙ্কর টেক্সট অর কিওয়ার্ড কি, কিওয়ার্ড চিনেন? আমরা প্রতিনিয়ত গুগলে যা লিখে সার্চ দিই সেটা কিন্তু একটা কিওয়ার্ড। যেমন অনলাইন ইনকাম,
এটা কি একটা কিওয়ার্ডস আমরা উইকিপিডিয়াতে যাই দেখেন অ্যাঙ্কর টেক্সট অর কিওয়ার্ড কাকে বলে আচ্ছা দেখেন এটা কি একটা আর্টিকেল তাই না এই আর্টিকেলে দেখেন এখানে অনেক অ্যাঙ্কর টেক্সট আছে যেখানে হচ্ছে ক্লিকাবল এখানে ক্লিক করলে কিন্তু আরেকটা পেজ আমাদেরকে নিয়ে যাবে তো এই যে এখানে যে লেখাটা যেটা ক্লিক করা যাবে যে টেক্সটটা টেক্সটটা হচ্ছে কি একটা কিওয়ার্ডস আর ক্লিক করা যাইতেছে যে জিনিসটা এটার নাম হচ্ছে অ্যাঙ্কর টেক্সট অ্যাঙ্কর টেক্সট কিওয়ার্ড বুঝছেন ক্লিকাবল থাকার কারণে এটার নাম হচ্ছে অ্যাঙ্কর টেক্সট আর যে টেক্সটটা থাকে সেটা হচ্ছে একটা কিওয়ার্ডস জি হ্যালো কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে না হ্যালো হ্যাঁ আসসালামু আলাইকুম মামা এখন দিব আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে যেটা হচ্ছে ক্লিকাবল সেটা হচ্ছে একটা অ্যাঙ্কর টেক্সট এটাকে সংক্ষেপে অ্যাঙ্কর টেক্সট বলে ঠিক আছে আর যে লেখাটা সেটা হচ্ছে কিওয়ার্ডস আচ্ছা আরো কতগুলো বিষয় আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে সংক্ষেপ রূপ পিআর পিআর বুঝেন পিআর হচ্ছে পেজ র‍্যাঙ্ক এটা হচ্ছে 2030 পর্যন্ত ছিল 13 পর্যন্ত ছিল এটা পিআর এটা হচ্ছে কি গুগলের একটা ডোমেনের র‍্যাঙ্ক নির্ধারণের জন্য পিআরটা ইউজ করা হতো তো তখন কি করতো মানুষ হচ্ছে প্রায় মানে আমরা
প্রায় 1 থেকে 150 ওয়েবসাইটে যখন আমরা ব্যাকলিংক ক্রিয়েট করতাম, তখন হচ্ছে আমাদের ওয়েবসাইটটা গুগলের ফার্স্ট পেজে চলে যেত। কিন্তু হচ্ছে গুগল দেখলো যে এভাবে অনেক স্প্যামিং হচ্ছে, তখন তারা এই র্যাঙ্কটাকে হচ্ছে ভিন্ন ভিন্ন ভাবে করছে, যেমন হচ্ছে DAPA TR, তারা হচ্ছে ডোমেনের জন্য ডোমেন অথরিটি, মানে ডোমেনের জন্য একটা র্যাঙ্ক করলো, পেজের জন্য একটা র্যাঙ্ক করলো, আর হচ্ছে ট্রাস্ট হলো TFD একটা র্যাঙ্ক নির্ধারণ করলো, আর PR ছিল 1 থেকে 10 পর্যন্ত, DA হচ্ছে 1 থেকে 100, PA হচ্ছে 1 থেকে 100, আর ট্রাস্ট ফলো হচ্ছে 1 থেকে 100 এর মধ্যে। বুঝতে পারছেন? DA মানে কি বোঝায়? ডোমেন অথরিটি, PA মানে পেজ অথরিটি, TF মানে ট্রাস্ট ফলো। আর এটা হচ্ছে কি DAPA, ডি এবং পি, আমরা PR ইউজ করব না, PR একসময় ছিল। DAPA নির্ধারণ করে কি moz.com, এই কোম্পানি হচ্ছে DAPA মানে নির্ণায়ক নির্ধারণকারী আর কি, একটা ওয়েবসাইটের র্যাঙ্ক নির্ধারণ করে। একবার moz.com এ যাই আমরা, moz.com থেকে আমরা দেখতে পারবো কি একটা ওয়েবসাইট মানে কতটুকু শক্তিশালী বা কতটা পপুলার একটা ওয়েবসাইট। moz.com এ গেলাম আমরা, একদম নিচে আসি, কিওয়ার্ড রিসার্চ নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। আচ্ছা, আগে দেখা হচ্ছে ব্যাকলিংসটা। moz.com এ যাওয়ার পরে ব্যাকলিংকস, দেখেন এখানে ব্যাকলিংক রিসার্চ নামে একটা অপশন আছে, আচ্ছা আরেকটু ডিটেইলে বুঝাই ব্যাকলিংকসটা। আমাদের কাজ হচ্ছে কি বিভিন্ন ওয়েবসাইটে ক্লায়েন্টের যে ওয়েবসাইটটা আছে সেটাকে সাবমিট করা, এটা হচ্ছে আমাদের প্রধান কাজ। আমরা যদি একটা মোবাইল নিয়ে মার্কেটিং করি, আমরা বিভিন্ন শপে গিয়ে বলবো না যে আমাদের এই মোবাইলটার ফিচার সম্পর্কে আমরা বলবো, এটা কি মানে ডোর টু ডোর বা হচ্ছে বিভিন্ন শপে বা ম্যান টু ম্যান যদি মার্কেটিং করি। আর আরেকটা হচ্ছে কি, না মিরপুর 11:30 মানে পল্লবীটা হচ্ছে মিরপুর 11:30 বোঝায়, মানে এখানে হচ্ছে 2 হ্যাঁ 2/B, হ্যাঁ হাউস নাম্বার হচ্ছে 1, বি হচ্ছে ব্লক। না মিরপুর পল্লবী, পল্লবী হচ্ছে 11:30,
মিরপুর 11:30 আর কি, পল্লবী লিখলে 11:30 বুঝে যাবে। হ্যাঁ পারবে, এভাবে তো দেই। আচ্ছা এখানে দেখেন, এখানে আছে রুট ডোমেন আর হচ্ছে সাব ডোমেন। আমরা কিভাবে সার্চ দেবো, রুট ডোমেন লিখে সার্চ দেবো নাকি সাব ডোমেন লিখে সার্চ দেবো, এখান থেকে এটা সিলেক্ট করে দিতে হবে। তো আমরা সংক্ষেপে হচ্ছে প্রথম আলোতে যাই এবং প্রথম আলো ডট কম টা দেই। এখানে লিঙ্কটা দিব, এটা লিমিট শেষ, মানে লিমিট শেষ বলতে কি, এটা মোস্ট ডট কম এর হচ্ছে নির্দিষ্ট একটা লিমিট থাকে যে হচ্ছে 1 মান্থের মধ্যে আপনি হচ্ছে 30 বার সার্চ করতে পারবেন। তো অনলাইনে হচ্ছে আর অনেক ফ্রি টুলস আছে, যেমন আমরা সার্চ দিব ডিএ পিএ, ডিএপি এর জায়গা লাগে সার্চ দিব। জাস্ট এটা সার্চ দেওয়ার উদ্দেশ্য কি, একটা ওয়েবসাইটের র্যাঙ্ক কতটুকু এটা বোঝার জন্য। এখানে হচ্ছে দেখেন ডিএপি এর চেকার লেগে সার্চ দিলাম, তখন হচ্ছে কি এসইও রিভিউ টুলস ডট কম এটাতে যাব আমরা। এখানে কিন্তু মোস্ট র্যাঙ্কটা এখানে শো করবে, নিচে আসেন একটা বক্স আছে, আমরা হচ্ছে যে এখানে আপনার 10টা দেওয়া যায় সর্বোচ্চ, এখানে হচ্ছে ম্যাক্সিমাম 10 ইউআরএল একসাথে 10টা চেক করতে পারবেন। প্রথম আলো ডট কমে গেলাম, তারপর হচ্ছে ক্যাপচাটা ফিল আপ করবেন। দেখেন এখানে হচ্ছে দুইটা জিনিস আসছে, একটা হচ্ছে আপনার ডোমেন অথরিটি আর একটা হচ্ছে কি পেজ অথরিটি। ডোমেন অথরিটি চেঞ্জ হবে না, কিন্তু পেজ অথরিটি কিন্তু ডে বাই ডে চেঞ্জ হবে। যেমন একটা ওয়েবসাইটের ব্যাকএন্ড, একটা ওয়েবসাইট নিয়ে কি পরিমাণ মার্কেটিং করা হইলো সেটার উপর হচ্ছে ডোমেন অথরিটি নির্ণয় হয় আর কি। আর একটা ওয়েবসাইটের একটা পেজ, যেমন হচ্ছে আপনি প্রথমআলো.com এ ঢুকলে কিন্তু সবাই কি মানে এই যে এখানে কতগুলা লেভেল আছে, যেমন বাংলাদেশ আছে, আন্তর্জাতিক, অর্থনীতি, সবকটা দেখি সব সমানভাবে মানুষ সার্চ করে, সমানভাবে সার্চ করে না। তো বিভিন্ন পেজের র্যাঙ্ক ভিন্ন ভিন্ন হয় এই কারণে, বুঝতে পারছেন বিষয়টা?
তো ক্লায়েন্ট সবসময় আমাদের কাছে হচ্ছে হাই অথরিটি, মানে ডোমেন অথরিটি হচ্ছে হাই যেটা, সেটা হচ্ছে আমাদের কাছ থেকে অ্যাকসেপ্ট করবে। পেজ অথরিটি ভিন্ন ভিন্ন হয়, পেজ অথরিটির ডিমান্ড বেশি হচ্ছে আপনার ইয়াতে, আপনার ব্লগ কমেন্টিং এর ক্ষেত্রে। বিভিন্ন পেজে গিয়ে হচ্ছে যেখানে কমেন্টস করতে হয় সেখানে হচ্ছে সেটা ডিমান্ড বেশি। নরমালি হচ্ছে ডি এটা আমরা গুরুত্ব দেব সবসময়। আর এখানে হচ্ছে টিএফ, একটা টিএফটা খুব বেশি দরকার নাই। তারপর আমরা এটা দেখি, টিএফটা হচ্ছে majestic.com, এই ওয়েবসাইটটা হচ্ছে এটা নির্ণয়কারী। আমরা যখন একটা ওয়েবসাইট চুজ করব তখন 50 আপ যেন ডিএটা থাকে মিনিমাম। আমরা টিএফটা দেখি এখন, না না, ক্লায়েন্ট আমাদেরকে একটা ওয়েবসাইট দিবে কি জন্য, মার্কেটিং করার জন্য। আর আমরা যেখানে মার্কেটিং করব সেই ওয়েবসাইটগুলোর হাই দিয়ে যেন হয়, আমরা যে বাজারে হচ্ছে তার ওয়েবসাইটটা রাখবো সেই বাজারটা যেন ভালো হয়। জি গুগলে করব, না না গুগলে ডাইরেক্ট, আমি গুগলে করব এরকম হচ্ছে না। গুগল হচ্ছে কি, যেমন facebook.com, ফেসবুকটা একটা অনেক পপুলার একটা ওয়েবসাইট। ফেসবুক হচ্ছে আমি একটা কন্টেন্ট লিখব, ফেসবুক থেকে এই কন্টেন্টটা কি গুগল হচ্ছে ইনডেক্স করে নিবে, বুঝছেন? ফেসবুকটা একটা ওয়েবসাইট, গুগল হচ্ছে একটা সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিনের কাজ কি, অন্যান্য ওয়েবসাইটে অন্যান্য জায়গায় হচ্ছে কন্টেন্ট লিখবে, গুগল হচ্ছে তা ইনডেক্স করে নেবে, সেটা হচ্ছে গুগলের কাজ। তো আমরা এমন এমন ওয়েবসাইটে ক্লায়েন্টের ক্লায়েন্টের যে ইয়াটা আছে, আর্টিকেলটা আছে বা ইমেজ আছে, ক্লায়েন্টের যে ফাইল আছে সেটা সাবমিট করব, যেটা হচ্ছে গুগল ইনডেক্স করে। যেমন এখানে দেখেন majestic.com, এখানে আমরা হচ্ছে prathamalo.com এটা সার্চ করি। দেখেন ট্রাস্ট ফ্লো হচ্ছে 65, এটা আমাদের আসলে দরকার নাই, আমরা শিখে রাখতেছি, বাট হচ্ছে আমাদের কাজের ক্ষেত্রে হয়তো এটা লাগবে না। ডি এটা বেশি হলে এনা, ডোমেন অথরিটি যেটা হাই আমরা ওই ধরনের লিংক আমরা চুজ করব। আচ্ছা ব্যাংক অ্যাকাউন্ট কি আছে সবার? ব্যাংক অ্যাকাউন্ট আপনার আছে? স্টুডেন্ট অ্যাকাউন্ট বলতে মানে আইডি কার্ড দিয়ে খুলছিলেন এরকম? স্টুডেন্ট আইডি দিয়ে অ্যাকাউন্ট খুলছিলেন? সেটাই, এটা ব্যাংক অ্যাকাউন্ট লাগবে। আপনার কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাই? আপনার তো থাকা কথা। আচ্ছা ব্যাংক অ্যাকাউন্ট লাগবে, এটা হচ্ছে আপনার, আমরা হচ্ছে বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করব, কাজ করার পরে হচ্ছে আমাদেরকে ইন্টারন্যাশনাল একটা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে হবে টাকা উইথড্র করার জন্য। তো ফাইবার বা অন্যান্য মার্কেট প্লেস তো সরাসরি আমাদের লোকাল ব্যাংকে টাকা দিবে না, তাই না? তারা হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল একটা ব্যাংকের থ্রুতে হচ্ছে আমাদের লোকাল ব্যাংকে ট্রান্সফার করবে টাকাটা। যেমন আমাদের অনলাইনে কাজ করার জন্য অবশ্যই ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে,
ন্যাশনাল আইডি কার্ড বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স তিনটার যে কোনো একটা থাকলে হবে। আছে কি সবার? তারপর হচ্ছে থ্রি আর ফোর আর ওয়ার্ক অ্যাবিলিটি থাকতে হবে। কতটুকু সময় পাবেন দৈনিক কাজ করার জন্য? মিনিমাম 2 ঘন্টা কাজ করা লাগবে, প্র্যাকটিস করা লাগবে। আর হচ্ছে না, যেমন হচ্ছে আপনার payoneer.com মানে পেওনিয়ার একটা ব্যাংক অ্যাকাউন্ট, পেওনিয়ার, হ্যাঁ পেওনিয়ার, তারপর হচ্ছে পেপাল আছে, এই ধরনের অনেক ব্যাংক অ্যাকাউন্ট আছে। জি না, এখানে অ্যাকাউন্ট আমরা এখন ওপেন করে নেই করবো। তো এটার জন্য হচ্ছে রেফারেন্স হিসেবে হচ্ছে আমাদের বাংলাদেশে একটা ব্যাংক অ্যাকাউন্ট লাগবে ওই অ্যাকাউন্ট ওপেন করার জন্য। আচ্ছা, তারপরে হচ্ছে একটা আইপি থেকে হচ্ছে একটার বেশি মার্কেট প্লেস ওপেন করা যাবে না। মার্কেট প্লেস বুঝেন, যেখানে হচ্ছে আমরা একটা কাজ পারি সেটা হচ্ছে আমরা সেখানে শো করবো যে আমি একটা কাজ পারি। এটার জন্য যে মার্কেট প্লেস ওপেন করব ওই মার্কেট প্লেস হচ্ছে একটা আইপি থেকে একটা বেশি হতে পারবে না। আমরা যে একটা ইন্টারনেট কানেকশন ইউজ করি না, ব্রডব্যান্ড ইউজ করি না, ওই ব্রডব্যান্ডে হচ্ছে একটা ফাইবার অ্যাকাউন্ট, এখানে আমরা ফাইবার আছে, পিপল পাওয়ার আছে, আপওয়ার্ক আছে, ফ্রিল্যান্সার আছে, অনেক টাইপের হচ্ছে কি আপওয়ার্ক আছে, অনেক টাইপের হচ্ছে মার্কেট প্লেস আছে। এই মার্কেট প্লেস হচ্ছে একটা আইপি থেকে অনলি একটাই খোলা সম্ভব। আমরা একটা মার্কেট প্লেসে কাজ করি, একটা লাইন দিয়ে হচ্ছে একটা মার্কেট প্লেস আপনাকে করতে হবে। একটা বেশি করতে গেলে হচ্ছে আপনাকে ডিজেবল করে দিতে। আচ্ছা, তারপর হচ্ছে পার্সোনাল পিসি কি আছে সবার? পার্সোনাল পিসি, যাই হোক পিসি অন্য কারো থাকুক কিন্তু ওই পিসিতে অনলি আপনিই তো অনলাইন আউটসোর্সিং এর কাজ করবেন, এরকম না বিষয়টা? তাহলে হলো। আর হচ্ছে দুইটা জিমেল অ্যাকাউন্ট ওপেন করবেন। দুটি জিমেল অ্যাকাউন্ট যদি বর্তমানে থাকে, যেটা আছে ওইটা হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট আর হচ্ছে মার্কেট প্লেসের জন্য কাজ করবেন, আরেকটা জিমেল অ্যাকাউন্ট ওপেন করবেন, সেটা দিয়ে হচ্ছে আমরা যত টাইপের ব্যাকলিংস ক্রিয়েট করবো মানে এসইও এর যত কাজ করবো সেটার জন্য আমরা ব্যবহার করব, বুঝছেন? আর হচ্ছে স্কাইপি অ্যাকাউন্ট কি আছে সবার? স্কাইপি অ্যাকাউন্ট ওপেন করেন, আর হচ্ছে ক্লায়েন্ট হচ্ছে মার্কেট প্লেসের মাধ্যমে হচ্ছে ক্লায়েন্টের সাথে পরিচয় হবে, তারপর হচ্ছে তার সাথে একটা পার্সোনাল একটা কমিউনিকেশন বিল্ড আপ হবে, সেখানে হচ্ছে বায়ার হয়তো আপনার সাথে স্কাইপিতে কন্ট্যাক্ট করবে। যারা ফ্রিল্যান্সার তাদের জন্য স্কাইপিটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হয়তো এক সময় কাজে লাগবে। এই কয়টা বিষয় জানা থাকলে আমরা এসইও কাজটা শুরু করতে পারবো। আমরা কি কি দেখলাম? এসইওটা মূলত কি, সার্চ ইঞ্জিন কি, সার্চ ইঞ্জিনের টাইপ, সার্চ ইঞ্জিনের আরো দুইটা টাইপ, তারপরে কি ব্যাকলিংসটা মূলত কি, ব্যাকলিংসের প্রকারভেদ, তারপর হচ্ছে কোনটা রোড ডোমেন, কোনটা সাব ডোমেন, কোনটা পেজ অর ইউআরএল, কোনটা ডুফলো ব্যাকলিংস, কোনটা নফলো ব্যাকলিংস। জাস্ট নফলো ডুফলো ব্যাকলিংসটা কি সেটা বলতে হবে। বায়ার বলবে যে আমাকে অনলি ডুফলো ব্যাকলিংস দিতে হবে, এখন ডুফলো ব্যাকলিংস কি সেটা যদি আমরা না বুঝি তাহলে কি আমরা দিতে পারবো? তারপর হচ্ছে অ্যাঙ্কর টেক্সট আর কিওয়ার্ড কি সেটা শিখলাম, তারপর হচ্ছে পিআরটা কি, ডিএ পিএ কিএফ, তো বুঝছেন না এটা কেন ইউজ করে বা এটা দিয়ে কি হয়। জাস্ট এই কয়টা কাজ, এই কয়টা বিষয় আমাদের টুকটাক জানা থাকলে আমরা এসইও কাজটা শুরু করতে পারবো। তো ভিডিওটা দেখেন, একটু নিজে বোঝার চেষ্টা করেন, আর হচ্ছে নেক্সট ক্লাসে হচ্ছে আমরা ফাইবার মার্কেট প্লেসটা ওপেন করবো, হয়তো পাশাপাশি একটা কাজও দেখব। পেন্ডেন্ট থাকলে ভিডিওটা নিয়ে যেতে পারেন।